হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো থাকার খুব চেষ্টা করছি। দেখো, চ্যানেল নেই, চ্যানেলে খুব কম সাবস্ক্রাইবার, কিন্তু তবুও আমার মনে হয় যে আমার চ্যানেল অনেক পুরানো, অনেক দিনের। যেহেতু আমি অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি, আর আমি জানি তোমরা ঠিক আমার পাশে একদিন একদিন দাঁড়াবে, আর আমি ঠিক দাঁড়িয়ে যাবো। আর এই দেখো, সকাল হয়ে গিয়েছে, এখন 6:30 বাজে। আর আমি তো, আমার তো সকালে উঠতেই হয়, তোমরা জানো 5টার সময় উঠেছি। ছড়া দিয়ে, শাঁখ বাজিয়ে, তুলসী দান মুছে, ঠাকুর ঘর মুছে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ পাখা জ্বলছে, আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই দেখো, ফ্রিজ থেকে মাছ বের করেছি, আজকে পেটির দাগাগুলো বের করেছি। এই দেখো, পেটির দাগা আর এমনি দাগা মাছ কয়েকটা বের করেছি। এগুলো এখন মানে ইয়েতে দেব, যেহেতু বাড়ির ভিতরে আলো জ্বালে নি, ওই জন্য বাড়ির ভিতরটা অন্ধকার। মাছের মধ্যে যেহেতু বরফ পড়ে আছে, না জল দিলে মানে রান্না করা যাবে না। এখন জল দেব, ভাত হতে হতে বরফটা ছেড়ে যাবে। আর আমি নিয়ে নিয়েছি, দেখো এখন কুটনো কুটবো, কুটনো বাটনা সব করতে হবে। এই দেখো, একটা বিশাল বড় ফুলকপি এনেছি, দেখো আমাদের এখানে চাষ করে, আমাদের এখানে একজনরা চাষ করে, তার কাছ থেকে নিয়ে এসছে, বড় ফুলকপি নিয়ে এসছে। আর আমি ফুলকপি আর এই টমেটো আর আদা বের করে নিয়েছি। আর এই দেখো, বাইরে সবজি আছে অনেক। বাইরে অনেক সবজি আছে, চলো এখন সবজিগুলো মানে কুটে কাটে নিই, কুটে কাটে পরিষ্কার করে নিই। এই দেখো, আমার দেওর সবে মাছ ধুয়ে নিয়ে এসছে, দেখো কত মাছ আমরা খাই। দেখো একবার ভালো করে আমার গ্রিন টি দিয়েছে, এখনো খেতে পারিনি। আর ওই যে বর খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিন টি। আর এই দেখো, এবারে এই যে ওলকবি, বিটকবি আর একটা কি গাজর, গাজর ভাজা হবে। চলো কড়াই বসিয়ে দিয়েছি, দেখো এই দেখো কুকুরের জামা পড়াচ্ছে। দেখো এটা কোয়ার্টার ট্রেন, এই দেখো মোবাইলটা আরেকটু হলে পড়ে যাচ্ছিল, ও সবে মাত্র পড়ে এসছে, এসে খেতে বসেছে, কারণ স্কুল যাবে। এখন 9:30 বেজে গিয়েছে, আর সকাল থেকে কিচ্ছু খায় না, 6টার সময় উঠে পড়তে চলে যায়। আর এই দেখো, ঘর বারান্দা সব ঝাঁটাচ্ছি সবে মাত্র। আর যেহেতু নুনুর ঘরটা পরিষ্কার করেছি, সেই জন্য আজকে ময়লা বেশ অনেকটা বেশি। আর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ও চলে গিয়েছে কাজে। কড়া হাঁড়ি, কালি কড়া হাঁড়ি টানি সব মাজা হয়ে গিয়েছে, গোবর ঘুঁটে দেওয়া হয়ে গিয়েছে, গরু মাঠে দিয়ে আসা হয়ে গিয়েছে, জাস্ট ঘরটা মুছবো আর নিজে ব্রাশ করবো। এই যে দেখো, ঘর বাড়ি মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে ডাইনিংটা মুছে নেবো, ও যেহেতু খেয়ে গিয়েছে। আর রান্নাঘরের ওই জায়গাটা মুছবো, সব পরিষ্কার করে নিয়েছি কিন্তু মোছা হয়নি। আর এই দেখো, এরা যেহেতু কি একটা ফর্ম বেরিয়েছে, বাইরে থেকে বলছে কাকিমা তোমার চাকরি এসে গিয়েছে, আর বাড়ির ভিতরে ওই যে দেখো ফর্মটা দিয়ে গেল। আর এইটুকু ডাইনিংয়ের সামনেটুকু মুছতে বাকি আছে, পুরো বাড়িটাই মোছা হয়ে গিয়েছে, শুধু ডাইনিংয়ের সামনেটুকু মুছতে বাকি আছে। তাই নেতাটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ডাইনিংটা ভালো করে মুছে নিলাম, টেবিল টেবিল সমস্তটা মুছে নিলাম। আর এবার ঘরটাকে মুছে নিচ্ছি। কি বলতো, স্ট্যান্ডের থেকে হাত দিয়ে মুছলেই ঘরটা বেশি ভালো পরিষ্কার হয়, আমার মনে হয় ওটা, জানি না তোমাদের কার কী মনে হয়। আর ওই যে দাঁড়িয়ে আছে ফর্মটা নিয়ে, ওই দেখো আমার জায়ের ছেলে, ওটা চুপটি করে দাঁড়িয়ে আছে। চলো, এই যে দেখো ঘর মোছা হয়ে গিয়েছে, ঘর মুছে আমার স্নান করে ঠাকুরের ভোগ দিয়ে আমি মাঠে চলে এসেছি। উনুনটা আর ব্যবহার করা হয় না, তাই একবার ফেটে ফুটে একাকার হয়ে আছে, তাই একটু জলের বালতি নিয়ে এসেছি আর কাদা দিয়ে ভালো করে লেপে দিচ্ছি। একটুখানি দেখবে কাদার জিনিস লেপে, তারপরে দেখতে কি বলতো, একটা জামা অর্ডার করেছি, সেটা কালকে আসার কথা। এবারে সেখানে আমি বারবার মেসেজ করেই যাচ্ছি, তারা কোনো রিপ্লাই করছে না। অথচ অর্ডার করার সময় মানে একবার ফটফট ফটফট করে অর্ডার মানে রিপ্লাই করছিল, আর কোনো রিপ্লাই করছে না, কিচ্ছু করছে না, কবে আসবে কি আসবে। এবারে ভাবছি ফ্রড, এই করে 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 কতটা বেলা পর্যন্ত মানে নেটে কল করে যাচ্ছি, সে কিচ্ছু রিপ্লাই করছে না, এই করে করে মানে ওবেলার ভিডিও করা হলো না। তারপরে আমি ভাত রাত খেয়ে ওইসব করতে করতে প্রায় দুটোর দিকে ভাত খেয়েছি, ভাত রাত খেয়েছি, খেয়ে দে
আর ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, ননদ স্কুল থেকে এসছে, ওকে ভাত খাইয়েছি, তরকারি টরকারি গরম করে ওকে ভাত খাইয়েছি, খাই আর এই বাগানের দিকে এসছি। দেখো এই দেখছিলাম, আর মোবাইলটা কাছে ছিল, ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই। আসলে কেউ, তুমি যখন কাজ করবে, কেউ যদি তোমার ভিডিও করে দেয় তবেই জানবে সেটা সুন্দর লাগে, কিন্তু আমার তো ভিডিও করার মতো কেউ নেই, সেই জন্যই যখন কাজ করছিলাম তোমাদের দেখাতে পারিনি, তারপর কাজ করা হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো এখন পুরো মাঠে চাষ হয়ে গিয়েছে, মাঠে আর একটু জায়গা নেই। আমাদের এখানে তো মানে ডবল চাষ হয়, কীরকম হয় বলো তো, ধান চাষটা শুধু বর্ষায় হয়, তারপরে সূর্যমুখী, কড়াই, এগুলো আর একটা চাষ হয়, আবার এগুলো উঠতে উঠতে আবার ধান চাষ হবে। এই যে দেখো আমাদের মাঠেও সব চাষ দেওয়া হয়ে গিয়েছে। চলো এখন যাবো আমি বাড়ির দিকে। এই দেখো আমাদের পুকুরটা কতটা খালি খালি লাগছে দেখো, কারণ ওই বড় গাছটা কেটে দেওয়া হয়েছে, তাই পুকুরটা একেবারে খালি খালি লাগছে, মানে পরিষ্কার পরিষ্কার লাগছে, দেখো দেখা যাচ্ছে। আর এই দেখো চলে এসেছি বাড়িতে, এই যে আমার বাড়ি। চলো এখন যাব রাস্তার দিকে একটুখানি, আর মোবাইলটা নিয়ে যাব না। এই যে দেখো আজকে ছেলে পড়তে যায়নি, তাই ছেলেকে দিয়েই আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। প্রচন্ড শীত পড়েছে, জামা কাপড় ছাড়তে একদম ইচ্ছা করছে না, ওই জন্য বললাম তুই সন্ধ্যাটা দিয়ে নে। এই দেখো এই যে সেদিন আলপনা দেওয়া হয়েছিল, সাদা বলে সেরকম ফোটেনি, আর তার উপর সবাই মারিয়ে দিয়েছে, কালকে এটা মুছে দেবো, তিন দিন হয়ে যাচ্ছে তো। ওতে যে পলতে আছে সেগুলো জ্বালা যায় কি দেখতে পারতিস। এই যে দেখো আজ তুলসী থানের এখানে আলো জ্বালেনি, তাই আজকে এই জায়গাটা অন্ধকার হয়ে আছে। আর ননু এসছে তুলসী থানে সন্ধ্যা দিতে। এই দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছে, আর আমার বাড়ির সামনে তো আলো আছে। এই যে দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসছে, কিন্তু আমার বাড়ির সামনে আলো আছে, কারণ পোস্টারের আলোটা আছে এখানে। এই দেখো এখানে তো আমার আলো আছে তোমরা জানো, এই যে, কিন্তু ওটা জ্বালা হয় না, যেহেতু পোস্টারের আলো জ্বালা হয় সেই জন্য ওটা জ্বালা হয় না। পোস্টারের মধ্যে আলো দিয়ে দিয়েছি যাতে ওটা না জ্বালতে হয়, বিলটা একটু কম আসবে সেই জন্যে। চলো এখন টিভির ঘরে যাব। এই দেখো টিভি চালিয়ে দিয়েছি, চলো এখন আমরা টিভি দেখব, আর দেখি কি খাবার আছে বাড়িতে। এই দেখো নিজে নিজে ম্যাগি করেছে, করে দিইনি আজকের, আমি বারবার বলছিল ইচ্ছা করে দিইনি, বলি বড় হয়ে গিয়েছ নিজের কাজ নিজে করো। এই দেখো নিজে নিজে ম্যাগি বানিয়েছে, বানিয়ে আর নিজে নিজে খাচ্ছে। ওই যে দেখো ওর ঘরে চলে এসছে, এখন আর টিভির ঘরে যায়নি, কেন বলে তো বাবার আসার সময় হয়ে গিয়েছে, তো ওই জন্য আর টিভির ঘরে যায়নি, নিজে নিজে ম্যাগি বানিয়ে নিজের ঘরে বসে বসে খাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ ছেলে বড় হয়ে গেলে হাতে হাতে অনেক কাজ করে, আর সারা দুনিয়া আলো জ্বেলে রেখেছে, কোথাও বাদ নেই। এই দেখো আমি চলে এসেছি গ্যাসের কাছে, আর এই দেখো ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। আর ওই দেখো ও চা করবে, কফি করবে না, চা করবে, কফি করবে, তাই দুধ নিল। আর মায়ের জন্য দেখো গ্রিন টি এখানে চাপা দিয়েছে। আর এই যে মটরশুঁটি দিয়ে আজকে আলুর দম হবে, আলুর দম আর মুড়ি রাত্রে। এই দেখো তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একেবারে নিরামিষ হবে। আর এখন দেব আদা আর টমেটো, হয় লালবাজার লেখা আছে কেন। এই দেখো দুধগুলো পড়ে গিয়েছে, একটু অন্যমনস্ক হয়েছি, দুধগুলো সব পড়ে গিয়েছে দেখো। এই দেখো মশলাটা গলে এসছে, আর একটু চিনি দিয়েছি, আর এবার মটরগুলো দিয়ে দেবো।
মটর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তো, সেই জন্য মানে সিদ্ধ করতে হয় না, যে যে নিয়ে চাপিয়ে দিলে হয়ে যায়। বলতো আলুরদম করি বা ঘুগনি করি বা লুচি টুচি করি, যাই করি রাত্রিবেলা, ভাতের থেকে কিন্তু খরচা অনেক বেশি পড়ে যায়। তবুও কি বলতো শীতের সময় এটা নিচে লেবে খেতে হয় না, বিছানায় বসেই খাওয়া যায়, সেই জন্যে বেশিরভাগ দিন আমাদের এইসব করে খাওয়া হয়, মুড়ি রুটি লুচি করে খাওয়া হয়, কারণ যাতে বিছানায় বসে খাওয়া হয়, শীতের সময় ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে আর নিচে লাফ দিয়ে হলো না, এই জন্যেই শুধু। এই দেখো আলুর দমটা কিরকম কালার এসেছে দেখো, একেবারে নিরামিষ আলুর দম মটরশুঁটি দিয়ে দেখো। আর এই যে আমার বর ডিম ছাড়াচ্ছে আর ছেলে এই যে শুয়ে আছে, আর আমরা খেতে বসে গিয়েছি, আমি বললাম বিছানার উপরে বসেই খাবো, দেখো বিছানার উপরে খেতে বসে গিয়েছি আমি, আর একটা গামলাতে আমি আর ছেলে খাবো, আমি মাখিয়ে ছেলের গালে দেব, আর ওর জন্য আলাদা গামলাতে দিয়েছি দেখো। আর যেহেতু টিভি চলছে ওই জন্য টিভির আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। কি করবো বল, চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো আগের মতো, আমাকে সাপোর্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করো একটুখানি। চলো আজকের মতো গুড নাইট সবাইকে।